জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? কাসাবা কোরেসি, হাঙ্গেরি। ইউরোপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোন চুক্তির মাধ্যমে 1648 সালের 24শে অক্টোবর 30 বছরের যুদ্ধের অবসান হয়? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। কোন দেশ চেকবুক ডিপ্লোমেসি প্রবর্তন করে? চীন। কোন দেশটি I2U2 জোটের অন্তর্ভুক্ত নয়? ইরাক। কোন চুক্তির মধ্যে দিয়ে অটোম্যান সাম্রাজ্য বিলুপ্ত হয়? লুজান চুক্তি। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ইউক্রেন। স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? অটোয়া। বিশ্ব পর্যটন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? মাদ্রিদ, স্পেন। বিশ্ব শান্তি দিবস কবে পালিত হয়? 21শে সেপ্টেম্বর। গলওয়ান কোন দুটি দেশের মধ্যকার সীমান্ত এলাকা? ভারত ও চীন। গ্লাসনস্ত নীতি কে প্রবর্তন করেন? গর্বাচেভ। চেকবুক ডিপ্লোমেসি বর্তমানে ব্যবহার করছে কোন দেশ? চীন। জাতিসংঘ শিশু তহবিলের ইউনিসেফ উদ্যোগে প্রতি বছর কত তারিখে মিনা দিবস পালিত হয়? 24শে সেপ্টেম্বর। অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক উপন্যাসটির লেখক কে? ডেভিড দিওপ। জাতিসংঘের সাধারণ পরিষদে সিডও সনদ গৃহীত হয় কবে? 18 ডিসেম্বর 1979 সালে। ফিলিস্তিনে গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত? ফরাসি বিপ্লব। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিওল। নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের করিডর? আজারবাইজান, আর্মেনিয়া। ফাইভ আইস কি ধরনের জোট? বুদ্ধিবৃত্তিক। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট? বাস্তববাদ। কার্টাগেনা প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে? 2000 সালে। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরস্কার 2023 লাভ করে কোন সংস্থা? মিউজিক ক্রসরোডস। আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ক্ষতিকর কেমিক্যাল ও কীটনাশকের ব্যবহার দূর করতে কোন কনভেনশন গৃহীত হয়? রটারডাম। কার্গিল কোন দুটি দেশের বিরোধপূর্ণ সীমান্ত? ভারত, পাকিস্তান। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া। রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী সেতুটির নাম কি?
কার্চ সেতু। 2026 সালে 23তম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফ্লোরেন্স নাইটিংগেল নামটি কোন যুদ্ধের সঙ্গে জড়িত? ক্রিমিয়া যুদ্ধ। কলোসিয়াম কোন সভ্যতায় গড়ে ওঠে? রোমান সভ্যতা। আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বক্তৃতাটি কার? মার্টিন লুথার কিং জুনিয়র। জাতিসংঘের কোন অঙ্গসংস্থাটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত হয়? সাধারণ পরিষদ।